ছোট মেয়ে মির্জা সাফারু তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কারাগারে তারা প্রায় 1 ঘন্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা বাসা থেকে রান্না করা খাবারও নিয়ে যান, যদিও এ সময় পরিবারের সদস্যরা গণমাধ্যমের সাথে কথা বলেননি। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, কারাগারে বিএনপির মহাসচিবের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে দেখা করেছেন। বিএনপির মহাসচিব মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত গত 29 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই থেকেই কারাগারে বন্দী মির্জা ফখরুল। এদিকে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলছে জামায়াত। ক্ষমতাসীন সরকারকে জনসমর্থনহীন ও জালেম আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াত সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গোটা দেশ আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। শুক্রবার সরকারের জুলুম নির্যাতন এবং গ্রেপ্তার হয়রানি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এটিএম মাসুম বলেন, জালিম সরকারের পদায়ক নির্বাচনকালীন কেয়ারটেকারের সরকার গঠন, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ সব রাজবন্দি ও আলেম ওলামার মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আশার দাবিতে জামায়াতের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ। বিগত 15 বছর ধরে সরকারের জুলুম নির্যাতন অবিচার অনাচারের প্রতিবাদ করতে গিয়ে বহু প্রতিবাদী কণ্ঠ সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছেন এবং অনেককে গুম হত্যা করা হয়েছে। শুক্রবার সরকারের জুলুম নির্যাতন এবং গ্রেপ্তার হয়রানি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এটিএম মাসুম বলেন, জালিম সরকারের পদায়ক নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ সব রাজবন্দী ও আলেম ওলামার মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আশার দাবিতে জামায়াতের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ। বিগত 15 বছর ধরে সরকারের জুলুম নির্যাতন ও অবিচার অনাচারের প্রতিবাদ করতে গিয়ে বহু প্রতিবাদী কণ্ঠ সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছেন এবং অনেককে গুম হত্যা করা হয়েছে। সরকার অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দী করা রেখেছে দাবি করে এটিএম মাসুম বলেন, আন্দোলন দমনের অংশ হিসেবে গত 24 ঘন্টায় দেশব্যাপী জামায়াতে ইসলামের 39 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের জুলুম নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এটিএম মাসুম বলেন, সরকার বিরোধীদের সমালোচনা সহ্য করতে রাজি নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতাসীন হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে, কিন্তু জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখে উচ্চকণ্ঠ রুদ্ধ করা অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতাসীন হয়েছে।